অজপাড়াগায় সহজেই মিলছে জমির পর্চা, জীবন বিমা, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ, সরকারি ফর্ম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জন্ম মৃত্যু নিবন্ধন, ভিজিএফ ভিজিডি তালিকা ও নাগরিক সনদ সহ নানা সেবা। সরকারের ডিজিটাল সেবার আওতায় বদলে যাচ্ছে বাগেরহাটের গ্রামগুলো। ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই 106 ধরনের ডিজিটাল সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে বিনামূল্যে 67টি ও নামমাত্র অর্থের বিনিময়ে দেয়া হচ্ছে 39টি সেবা। কাগজপত্র ফটোকপি করা, সার্টিফিকেট ফটোকপি করা সব আমরা এই জায়গায় কাছাকাছি পাচ্ছি। ইউনিয়ন পরিষদের ওয়াইফাই চালায়, আমরা এতে অনেক সেবা পাই। প্রায় 400-500 টাকা ইনকাম হয় এবং 20-25 জন মানুষের সেবা দিয়ে থাকে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সরকারের যুগোপযোগী পদক্ষেপ বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মানুষের সময় সাশ্রয় হচ্ছে, মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘোরা লাগছে না, বিভিন্ন অফিস আদালতে যেতে হচ্ছে না, শিক্ষা বিষয়ক, চাকরি বিষয়ক সমস্ত ইনফরমেশন গুলো এখান থেকে মানুষ গ্রহণ করছে। ইতিমধ্যে বাগেরহাটের 75টি ইউনিয়নের মধ্যে 58টিতে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে বলে জানান জেলার অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। আমরা এই কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি, আমরাও প্রতিনিয়ত মনিটরিং করছি। মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে 2010 সালে সারা দেশে একযোগে শুরু হয় ইউনিয়ন তথ্য কেন্দ্র, যা ডিজিটাল সেন্টার নামে পরিচিত। সময় সংবাদ, বাগেরহাট।